নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসায় গ্যাস লাইনের লিকেজের আগুনে দগ্ধ তিনজনের মধ্যে একজন মারা গেছেন। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এই তথ্য জানানো হয়। গতরাতে সিদ্ধিরগঞ্জের কদমতলি এলাকায় আদনান টাওয়ারের চতুর্থ তলায় এই ঘটনা ঘটে। দগ্ধরা সবাই গার্মেন্টসে কাজ করতেন। তাদের এক সহকর্মী জানান, ঘরে ঢোকার পর থেকেই এক ধরনের গন্ধ পাচ্ছিলেন তারা। তাদের মধ্যে একজন বিদ্যুতের সুইচ অন করলে সাথে সাথে স্পার্ক করে আগুন ধরে যায়। দগ্ধ হন তিনজনই। দ্রুত তাদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। দগ্ধ বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দর্শক, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী নুনবী সরকার, যাচ্ছে তার কাছে। নুনবী, আহত যে বাকি দুজন আছেন তাদের অবস্থা কেমন, চিকিৎসকরা কি জানিয়েছেন? তাদের অবস্থার মধ্যে একজন, যার নাম হচ্ছে পারভেজ, তিনিও দগ্ধ, প্রায় শতভাগ তার শরীর পুড়ে গেছে। আরেকজন আছেন জীবন, তার 27% পুড়ে গেছে। তো চিকিৎসকরা যেটি বলছেন যে হয়তোবা 30% যে বার্ন হয়েছে তার অবস্থা পর্যবেক্ষণ আছে, কি হয় সেটা পরে বলা যাবে। তবে শতভাগ যে মারা গেছে, শতভাগ যার আগুন পুড়ে গেছে, এবং আরেকজন যিনি মারা গেছে মামুন, তারও শতভাগ পুড়ে বার্ন ছিল, তো সেও মারা গেছে। এখন মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ফ্যামিলির পরিবারের স্বজনরা এসেছেন, তার সহকর্মীরা এসেছেন। তো এখন মরদেহ তারা নিতে পারছেন না, কারণ সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করতে বলেছে। সেখান থেকে যদি শাহবাগ থানাকে ফোন করে, শাহবাগ থানা ক্লিয়ারেন্স দিলে তারপরে তারা মরদেহ নিয়ে লক্ষ্মীপুরে তার গ্রামের বাড়িতে যেতে পারবেন। তার পরিবারের স্বজনরাও এসেছেন। আর অনন্ত নামে একটি গার্মেন্টসে তারা কাজ করতেন, কাজ শেষে তারা বাসায় ফিরে এসে এই ঘটনার শিকার হয়েছেন। আসলে সাম্প্রতিক সময়ে এই গ্যাস লিকেজ এবং সিলিন্ডারের লিকেজ, এরকম ঘটনা কিন্তু ঘটছে এবং প্রতিনিয়তই ঘটছে। চিকিৎসকরা বলছেন এটা নিয়ে সরকারের কাজ করা উচিত, মানুষকে সচেতন করা উচিত, এবং মানুষকে কীভাবে এটি ব্যবহার করতে হবে সেই ব্যবহার বিধি সচেতন করার জন্য কিন্তু এক ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পালন করা উচিত। না হলে আগামী দিনে একটি ভয়াবহ আকার ধারণ করবে। এরকম কর্মক্ষম লোকগুলো কিন্তু মারা যাচ্ছেন। গত কদিন আগে মুগদাতে এরকম একটি ঘটনা ঘটেছিল, যারা চিকিৎসা নিতে ঢাকার বাইরে থেকে এসে এখানে একটি বাসা ভাড়া নিয়ে থাকছিল, কিন্তু তারা আসলে মারা গেছেন এই গ্যাস লিকেজের কারণে। নুনবী, ধন্যবাদ আপনাকে।